তো রাজ্যের প্রথম দফার ভোট শুরু হওয়া থেকে রাজ্যের তৃতীয় দফার ভোট পর্যন্ত বাংলার পুলিশের বিরুদ্ধে বারবার অভিযোগ এসেছে বাংলার পুলিশ শুধুমাত্র কাজ করে তৃণমূলের হয়ে এমনকি বিরোধীদের তরফ থেকে এটা অভিযোগ করা হয় যে বাংলার পুলিশ যেখানে থাকে সেখানে নাকি ঝামেলা সৃষ্টি হয় কিন্তু রাজ্যের তৃতীয় দফার ভোটে এক অনবদ্য নজির গড়ল বাংলার পুলিশ এবং তৃতীয় দফায় এতটাই পুলিশ সক্রিয়তা দেখালো যে তারা কিন্তু চক্ষুশুল হয়ে উঠল রাজ্যের শাসক দলের কাছে মুর্শিদাবাদের প্রার্থী আবু তাহের রাজ্যের পুলিশদের নিয়ে কি বলেছিলেন সেটা নিয়ে আমি আপনাদেরকে আগেই নিউজ দিয়েছিলাম কিন্তু আবারও এক তৃণমূলের প্রার্থী সরাব হলেন রাজ্যের পুলিশকে নিয়ে এবং এই ভিডিওটিতে আপনাদেরকে সমস্ত বিস্তারিত জানিয়ে দেবো সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ভবিষ্যতে লোকসভা ভোট সম্পর্কিত যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার জন্য নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশের নোটিফিকেশন বেলটিকে বাজি দিন যাতে নতুন করে ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে এবং আরেকটি রিকোয়েস্ট আপনার কাছে ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য তো প্রথমে আপনাকে বলে দিই মুর্শিদাবাদের তৃণমূল পার্টি আবু তাহের কি বলেছিলেন রাজ্য পুলিশের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে আবু তাহের অভিযোগ করেন যে ভোটারের বাড়ি বাড়ি গিয়ে বুথে নিয়ে যাচ্ছে পুলিশ রাজ্য পুলিশ নিরপেক্ষ ভূমিকা দেয়নি কেন্দ্রীয় বাহিনীকে হাতে পেয়ে পুলিশ দাপিয়ে কাজ করেছে এমনকি পুলিশ এটা প্রমাণ করতে চাইছে যে তারা রাজ্য সরকারের কর্মী নয় তারা হচ্ছে নির্বাচন কমিশনের লোক এমনকি তিনি এও অভিযোগ করেন যে ডোমকলের পুরো এলাকাতে পুলিশকে দেখলাম বাড়ি বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এজেন্ট বসাচ্ছে এখানে বিজেপিকে কোথাও আবার কংগ্রেসকে যেতে হবে তারা জানি না রাজ্যের পুলিশ কেন আমাদের সাথে এমনটা করলো আমরা বদলা নিতে পারতাম কিন্তু সেটা করিনি কারণ আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চেয়েছিলাম কিন্তু তৃতীয় দফার ভোটে পুলিশ কাজ করেছে শুধুমাত্র বিজেপির হয়েই অন্যদিকে আবার মুর্শিদাবাদের পর বালুরঘাটে তৃণমূল প্রার্থীও পুলিশের বিরুদ্ধে তুলেন অসহযোগিতার অভিযোগ মঙ্গলবার কুচমন্ডি প্রাথমিক বিদ্যালয়ের উননব্বই নম্বর বুথে পৌঁছেন অর্পিতা ঘোষ সেখানে পৌঁছে বালুরঘাটের তৃণমূল প্রার্থীর অভিযোগ করেন পুলিশ ঠিকমতো কাজ করছে না তিনি আরও অভিযোগ করেন যে পুলিশ বিজেপির হয়ে কাজ করছে তার অভিযোগের পর বদলি হন ওই বুথে তাইতে থাকা পুলিশ কর্মীরা খবর পেয়ে সাথে সাথে ওই বুথে পৌঁছে যান বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার এরপরে সৌজন্য বিনিময় করেন দুই প্রার্থী অর্থাৎ রাজ্যের পুলিশি এবার তাদের নিজস্ব রূপটি ধরছে এটি কিন্তু বলাই বাহুল্য কারণ একের পর এক রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল প্রার্থীরা যেরকম ভাবে অভিযোগ করছে পুলিশের বিরুদ্ধে সেটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে পুলিশ কিন্তু নিরপেক্ষ কাজ করার চেষ্টা করছে এরপরে এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটিকে অবশ্যই সকলের শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখনকার মতো এতটুকুই হ্যাভ এ নাইস ডে